প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি নিউজওয়েব বিটির বিনোদন বিশ্লেষণ অনুষ্ঠানে। বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। গত কিছুদিন আগে একটি গান সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, আর সেই গানটি হচ্ছে সাদা সাদা কালা কালা। মেজাবুর রহমান সুমন পরিচালিত রহস্য ও নাটকধর্মী চলচ্চিত্র হাওয়া সিনেমার একটি গান হচ্ছে সাদা সাদা কালা কালা। দর্শক, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সিনেমাটি মুক্তি পেয়েছে প্রায় 3 মাস হলো, অর্থাৎ 29 জুলাই 2022 সালে সিনেমাটি মুক্তি পায়। প্রায় 3 মাস পরে এসে কেন আমি হাওয়া সিনেমা নিয়ে কথা বলছি? প্রথম আলোর একটি প্রতিবেদনে হাওয়া সিনেমা নিয়ে একটি প্রতিবেদন হয়েছে, আর সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম আলোর বিনোদন ফিচারে যে প্রতিবেদনটির কথা বলছিলাম সেটি হচ্ছে হাওয়া দেখতে কলকাতায় দর্শকের ভিড়, এই শিরোনামে প্রতিবেদনটি হয়েছে। এইখানে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হাওয়া সিনেমার যারা সেন্ট্রাল কাস্ট, মানে হচ্ছে মূল চরিত্রগুলো এখানে এই ছবিতে দেখা যাচ্ছে। এখানে চঞ্চল চৌধুরী রয়েছে, শরীফুল রাজ রয়েছে, সোহেল মণ্ডল রয়েছে, এছাড়া আরও অনেকেই আছে। মুক্তি 3 মাস পাশ করেছে হাওয়া চলচ্চিত্র। এখানে চঞ্চল চৌধুরী অভিনীত সারা জাগানো ছবি হাওয়া দেশের গণ্ডি পেরিয়ে অনেকদিন ধরে বিদেশেও বইছে হাওয়া। মুক্তির 3 মাস পর এবার ছবিটি কলকাতায় প্রদর্শিত হবে। আজ শুরু হওয়া 4th বাংলাদেশ চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হবে হাওয়ার 4টি শো। আজ কলকাতায় স্থানীয় সময় বেলা 1টায় নন্দন 1-এ প্রথম প্রদর্শন হয়। বাংলাদেশি এই ছবি দেখতে বেলা 11:45 থেকে হলের সামনে ভিড় করেছে কলকাতার সিনেমা প্রেমীরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে নন্দন সিনেমা হলের সামনে একটা ভিড় হয়েছে অনেক, এবং সেখানে অনেক মানুষ তার মানে সিনেমাটি দেখার জন্য রাস্তার পাশেই বসে আছে এবং কিছু মানুষ দাঁড়িয়ে আছে। চলচ্চিত্র উৎসব উপলক্ষে চঞ্চল চৌধুরী এখন কলকাতায় আছেন। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নন্দন 1-এর সামনে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় সব বয়সের দর্শক ছবিটি দেখার জন্য হলের সামনে লাইন ধরে কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, আপনারা দেখছেন। হলের গেট খোলার অপেক্ষায় তারা। উৎসবে সবার জন্য উন্মুক্ত এবং ছবি দেখতে পারবে বিনামূল্যে, যে আগে আসবে সেই দেখতে পারবে ছবিটি। হ্যাঁ দর্শক, এবার একটি ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবিটি হচ্ছে চঞ্চল চৌধুরী, অবশ্যই সবাই চিনে ফেলেছেন। হাওয়া সিনেমার চানমাঝি চরিত্রে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী। এর আগে গতকাল রাতে ছবি প্রদর্শনীর সময়সূচি জানিয়ে চঞ্চল চৌধুরী একটি ফেসবুকে পোস্ট করেন। সেখানে জানানো হয় ছবিটি আজ শনিবার বেলা 1টায় এবং সন্ধ্যা 6টায় নন্দন 1-এ প্রদর্শিত হবে। এর পরের 2টি প্রদর্শন 31 অক্টোবর ও 2 নভেম্বর নন্দন 2-এ সন্ধ্যা 6টায় দেখানো হবে। আজ কলকাতায় 4th বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থাপনায় চলচ্চিত্র উৎসবটি চলবে আগামী 2 নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন 1, 2 ও 3 হলে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই সময় এই হলগুলো দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। আজ বিকাল 4টায় কলকাতার রবীন্দ্রসদন উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ, বিশেষ অতিথি থাকবেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, উৎসবে হাওয়া, পরাণ, গুনিন, বিউটি সার্কাস, শাটল ট্রেন সহ বাংলাদেশের 37টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রিয় দর্শক, প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি বলেও আপনাদেরকে শুনিয়েছি। তো বিষয়টি আমার কাছে বেশ সুখবরই মনে হয়েছে, কারণ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশি সিনেমা প্রদর্শনী হচ্ছে, আর এই সিনেমা দেখার জন্য মানুষ ভিড় করছে, লাইন দাঁড়াচ্ছে, এটা আমাদের জন্য আসলে গর্বেরই বিষয়। আরেকটি বিষয় যেটি বলতে চাই, আমি এখানে যে কটা সিনেমার যে পোস্টার বা ছবি যতগুলো দেখানো হয়েছে নিউজের মধ্যে, এখানে কিন্তু নারী চরিত্রের খুঁজে পাওয়া যায়নি। দর্শক, এখানে নারী চরিত্র খুঁজে না পাওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে যে নারী চরিত্র কিন্তু আছে, এটা অবশ্যই সবাই জানেন, তারপরেও আমি বলছি। কারণ এই সিনেমার একটি বিষয় হচ্ছে যে এই সিনেমাতে একজনই নারী চরিত্র ছিল, সে হচ্ছে নাজিবা তুশি। তিনি গলতি চরিত্রে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী করেছেন চানমাঝি চরিত্রে, এছাড়াও শরীফুল রাজ এবং আরও অনেকেই আছে, সোহেল মণ্ডল। তো দর্শক, এই সিনেমাটি বাংলাদেশের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং সিনেমাপ্রেমী যারা দর্শক আছে তাদের মধ্যে একটি উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি করেছে। শুধু বাংলাদেশেই এই সিনেমাটি যে আলোচিত হয়েছে তা কিন্তু নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে এই সিনেমাটি মুক্তি পেয়েছে এবং এই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তারই ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হচ্ছে এবং সেখানে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, সেটা আমাদের জন্য আসলে গর্বেরই বিষয়। এই জন্যই আমি বলছি যে আসলে এটি আমাদের জন্য বড় সুখবর। তো দর্শক, এই ছিল আলোচিত একটি খবর।
এবং পরবর্তীতে আরও কোনো আলোচিত খবর যখনই সামনে আসবে তখনই আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং সেই বিষয় নিয়ে আলোচনা করব। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।